আপনারা অনেকেই জানেন না কিভাবে নিজেরা নিজেরাই অনলাইনে সালাম করা যায় সাউথ আফ্রিকাতে যারা বসবাস করছেন তারা অধিকাংশই তালানের মাধ্যমে করেন নিজেরাই কিভাবে অনলাইনের মাধ্যমে এসম ফর্ম পূরণ করবেন এবং নিজেরাই পাহাড়ের বস থেকে কীভাবে এসআরম ফর্মটি নেবেন চরম দেখা যাক আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দিব এবং কিভাবে সেন্ড করবেন কি কি ডকুমেন্ট লাগে লাগে সব কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে ডিটেলস আর কিছু আপনারা জানতে হবে না জাস্ট আমার ভিডিওটি ফলো করলে আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস আলম ফর্ম তো এস আলম ফর্মে দেখেন প্রথমে লেখা আছে ফ্রো নেম আপনার নামটি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে সাম নেম অর্থাৎ আপনার দুটি নাম থাকে তার মধ্যে যে সংক্ষিপ্ত শিরোনাম যেটি সেটি এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেবেন তারপর জেন্ডারের জায়গা জেন্ডার আপনার মেন না ফিমেল সেটি দিয়ে দেবেন এরপর আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপর এখানে এসে কান্ট্রি অফ রিজুয়েন এখানে দেখে দিয়ে দেবেন আপনার কান্ট্রি কোন কান্ট্রি সেটা দিয়ে দেবেন এখানে অল্টারনেটিভ কন্টাক্ট নম্বর যদি আপনার থাকে সেটি এখানে দিয়ে দেবেন আর ইমেল অ্যাড্রেস আপনার অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে পরে যেখানে দেখতে পাচ্ছেন হাউ মানি ফ্যামিলি মেম্বার আপনার কতজন ফ্যামিলি মেম্বার আছে সেখানে এখানে লিখে দেবেন এই পাশে আর নিচে আছে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স এখানে আপনি লিখে দিবেন যে আপনার কোন ভাষা মানে কথা বলেন বা পছন্দ করেন সেই ভাষাটা এখানে লিখে দিবেন আর কান্ট্রি ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ আপনি যে কান্ট্রিতে বর্তমান রয়েছেন সেই কান্ট্রির অ্যাড্রেসটি এখানে এই কয়েকটি ঘরে লিখে দিবেন যেমন নিউ এক্সটেনশান তারপর টু এরপর দেখতে পাচ্ছেন আপনারা মার্ক উইথ আ এক্স অফিস অফ প্রিফারেন্স এখানে আপনার কোন অফিস থেকে এই সাউন্ডরুমটি নিতে চাচ্ছেন এখানে একটি ক্লিক দিয়ে দিবেন আপনি যেখান থেকে যদি আপনার আপনার পার্শ্ববর্তী যেটা হবে যদি ক্যাপটাউন থাকেন তাহলে ক্যাপটাউন থেকে নেবেন এই চারটার মধ্যে যেখানে একটাতে ক্লিক দিয়ে দিবেন যেটা আপনার কাছে হবে এরপর নিচে দেখেন লেখা আছে যে থ্রো হুইস বড়ার ডু ইউ ইন্টার দ্য সাউথ আফ্রিকা এখানে আপনার কোন বর্ডার দিয়ে বা কোন সাইড দিয়ে বিমানে আসছেন না কোন সাইড দিয়ে আপনি এই দেশে প্রবেশ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন আর কত তারিখে পৌঁছেছেন এখানে সাউথ আফ্রিকাতে আসছেন কত সালে সেটা এখানে দিয়ে দিবেন নিচে দেওয়ার পর নিচে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনি নিচে দেখেন প্লিজ অ্যাটাস দ্য রিকোয়েস্ট একটা পাসপোর্টের ফটোকপি লাগবে এবং নিচে লেখা আছে কপি অল সাপোর্টিং ডকুমেন্ট এবং সেকশান টু থ্রি ভিসা আর নিজে আপনার একটা সিগনেচার দিলে আপনার কাজ শেষ এরপর এটি ইমেলে পাঠাতে হবে ইমেলটি ইমেলে কীভাবে আপনারা পাঠাবেন সেটি আমি আপনাদের দেখাবো তো চলুন দেখা যাক এখানে আরেকটি বিষয় হচ্ছে যেখানে অ্যাটাস্ট ফাইল লেখা আছে দেখেন দুই নম্বর লেখা আছে কপি অল অল কপি অফ অল সাপোর্টিং ডকুমেন্ট এর অর্থ হচ্ছে আপনার কী কী দিতে হবে এখানে যদি আপনার আগেকার এ থাকে তার ফটোকপি আর হচ্ছে বিদ্যুৎ বিল বা পানি বিলের একটি ফটোকপি অর্থাৎ আপনার ঠিকানার একটি আচ্ছা পারমানেন্ট যেখানে থাকেন এখানকার একটা একটা ঠিকানার দিতে সে হবে আর কি আমার পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটিতে কিভাবে আপনারা ইমেল করবেন এবং কোন অ্যাড্রেসে পাঠাবেন কি কি ডকুমেন্টস অ্যাড করবেন সব কিছু দেখতে পারবেন এই জন্য আমি এখান আর ভিডিওটির সাথে এই ডকুমেন্টগুলো অ্যাড করলাম না আপনারা যদি ফর্ম নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে পেয়ে যাবেন আমার যে নম্বরটি দেওয়া সেই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন